ব্রেকিং নিউজ। হায় রে হায়, সর্বনাশ! তামিম ইকবাল একই করলেন, দেশের মায়া ত্যাগ করে বুক ভরা কষ্ট নিয়ে দেশের ক্রিকেটকে বিদায় জানিয়ে যোগ দিলেন আমেরিকা যুক্তরাষ্ট্রের জাতীয় ক্রিকেট দলে। দর্শক, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। দেশের ক্রিকেটে বারবার অপমানিত হয়েছেন তামিম ইকবাল, যা তো আর বলার কোনো অপেক্ষাই রাখে না। সেই বিষয়টি তো আর নতুন করে বলার কিছু নেই। যেখানে নোংরা রাজনৈতিক হয় সেখানে আর খেলবেন না তামিম ইকবাল, কারণ ওয়ানডে বিশ্বকাপ থেকে তামিম ইকবালকে নিয়ে অধিনায়ক সাকিব এবং কোচ হাথুর সিং মিলে করেছিল কত শত নানা নাটকীয়তা, সেই বিষয়টি আমাদের সকলের ভালোভাবে জানা। তবে দেশের ক্রিকেটে যে আর ফিরছেন না তামিম, তা তিনি একদম সরাসরি বলে দিয়েছেন। তবে বিশাল এক অফার দিয়েছে যুক্তরাষ্ট্র তামিমকে, যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে খেলার জন্য। যদি তামিম তার নিজ ইচ্ছেতে খেলে, তা গ্রহণ করবে যুক্তরাষ্ট্র। তবে এই বিষয়ে তামিম যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ডকে সরাসরি কিছুই বলেনি, বিষয়টি এক প্রকার এড়িয়ে গেছেন তামিম। তো দর্শক, আপনাদের কি মতামত? তামিমের যুক্তরাষ্ট্র দল যোগ দেওয়া ভালো হবে নাকি দেশের ক্রিকেটে বারবার অপমানিত না হয়ে? তো দর্শক, আপনাদের কাছে কি মনে হয়, তামিমের কি যুক্তরাষ্ট্রে যোগ দেওয়া উচিত হবে? জানিয়ে দিবেন আপনার গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।